শুক্রবার সকালে ঘুমটা যেন ভাঙতেই চায় না, তাই শুক্রবারের সকালটাতে একটু দেরি করে ঘুম থেকে উঠেও যদি 5 মিনিটে নাস্তা বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ডিম দিয়েই মজাদার একটা নাস্তা বানাবো আজকে। নাস্তাটা বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ, ডিম, ক্যাপসিকাম, মাশরুম, টমেটো। আর এগুলো দিয়েই যে নাস্তাটা বানাতে হবে এমন কিন্তু না, আমার আম্মুকে প্রায় দেখতাম যে ডিমের সাথে একটুখানি আলু কুচি করে দিয়ে দিত, সেই ডিম ভাজিটাও কি যে মজা লাগতো। ডিম আলু দিয়ে বানানো নাস্তাটাও কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায়। সবকিছু কেটে একসাথে করে এর মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। আর এখানে আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি, আমি ডিম ব্যবহার করেছি একটা, এখানে দুটা ডিম ব্যবহার করতে হতো। একটুখানি তেল নিয়ে নিলাম গরম করে, তারপরে এর মধ্যে এই পুরো মিক্সচারটা দিয়ে দিলাম, তারপর ভাজি করে নিলেই হলো উল্টাপাল্টা করে। দেখতে কত সুন্দর লাগছে না! এই পর্যায়ে গিয়ে পড়েছিলাম বিপদে, যখনই উল্টাতে গেলাম তখনই দেখলাম যে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু যেমনই হোক না কেন, দেখতে খাবারটা খেতে কিন্তু অনেক টেস্টি, আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে খেতে। আদার্স ইনগ্রিডিয়েন্ট আমার বেশি হয়ে গিয়েছিল, ডিমটা কম হয়ে গিয়েছিল, ডিম আরেকটা দিলেই একদম পারফেক্ট হয়ে যেত। এরকম একটা নাস্তা সাথে একটু চা খেলেই ব্যাস, সকালটা একদম পারফেক্ট। অন্য চুলাতে একটু চা বানিয়ে নিলাম, এই তো হয়ে গেল সকালের নাস্তা, শুক্রবার সকালের নাস্তা। আর এই নাস্তাটা যথেষ্ট পরিমাণ হেলদি, বাচ্চারাও খেতে পছন্দ করবে, দেখতে বেশি ভালো না হলেও খেতে কিন্তু অনেক টেস্টি। আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা শুধু পরিমাণটা ঠিক রাখবেন, আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা একটা ডিমের জায়গায় দুটা ডিম ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।